तुम्हार नाम की भैया? यासीन। साबिर। लेखा पढ़ा करो ना। बाबा चल बना। एक मीनी आशुल गुलाब तुम्हार माँ। तुम्हीं आकाई? माँ आकाई। बैठ के आपना। तुम्हीं आकाई करो। এই করবো দাদা আচ্ছা ওরে আমি শুনে স্কুলে দিয়ে দেবো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত স্কুল গেলে আপনারা সহযোগিতা করবেন বাকি টাইম গাইস তো এখানে অন্য একটা সিন ক্রিয়েট হয়ে গেছে আমি নেমে দেখাই দেখা কোথায় তুমি এটে ওডেনকে পিচ্ছি তোমার কি ভাই তা তুমি এই দেখাবোনা না করে এই করতেছো এখন এই কেমন বিক্রি হয় তৈরি বাবা 500 টাকা লাভ হয় তাই তুমি তুমি এই রাস্তা নেমে গেছো কাজ করার জন্য সংসার চালার জন্য কয় ভাই বোন তোমরা তুমি বড় আর ভাই এখন তোমার উপরই সংসার দেখেন এতটুক বাচ্চা সংসার খাড়ে নিচ্ছে যে বয়সে না স্কুলে ব্যাগ কাঁধে থাকার কথা সেই বয়সে সে সংসারে ঘাড়িটা টানার জন্য সংসার ঘাড়ে নিচ্ছে আমরা কি আমরা একটু সহানুভূতি কি তাদের প্রতি দিতে পারি না আমরা মনে হয় আমরা যদি পাশে দাঁড়াই এই বাচ্চাগুলো দাঁড়িয়ে যাবে যে বয়সে বই খাতা হাতে থাকার কথা সেই বয়সে সে এত বড় ভ্যান ঠেলিয়ে রাস্তায় শাক বিক্রি করতে সংসার চালানোর জন্য আমরা ছেলুর জানাই এই বাচ্চাকে বাবা তুমি আমাকে আর 10 টাকা দুধের পাতা দাও তুমি 100 টাকা রাখো আমার 100 টাকা ফেরত দাও না 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 তোমাকে ভাই দেবো তুমি আমার 10 টাকা দুধের পাতা দাও আর বাকিটা তুমি আমার 100 টাকা দাও বাকিটা রেখে দাও তুমি দাও তুমি আমার 100 টাকা দাও কি বললাম যে তুমি 100 টাকা রাখো বাট সে রাখতে চাচ্ছে না কিন্তু আমরা তাকে টাকা না দিয়ে যাবো না অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করব আসলে চোখের পানি ধরে রাখার মতো এটিকে আসলে শেষ হওয়ার মতো যে বয়সে কিনা একটা বাচ্চা বই খাতা নিয়ে স্কুল ব্যাগ ঘাড়ে করে নিয়ে স্কুলে যাওয়ার কথা আর সে কিনা এত বড় ভ্যান পুরা সংসারের ঘাড়ে টানছে আল্লাহ তাদের জন্য হিদায়ত করে আল্লাহ যেন তার পাশে থাকুক আল্লাহ তার সহায় হোক আমরা সবাই একটু মনে হয় আমরা তার থেকে সহানুভূতির হাত বাড়াই দিই তোমাকে তো দিয়ে একা ব্যবস্থা করা হয় তুমি করবা হ্যাঁ বুঝো বাবা তুমি লেখাপড়া করবা একবার এই শোনো কি নাম ধরো তোমার এদিকে সবাই এদিকে তোমার ঠিকানাটা দেওয়া যাও তুই যদি বড় না আমাকে তুমি লেখাপড়া করো না করবো আপু সত্যি
মুসলমানে দিচ্ছেন মুসলমানে দিচ্ছেন অন্য পোলাকে দিচ্ছেন যদি না দেন বলেন আমার ওই যে কিছু বাচ্চা হয় যে আমি বুধবারে মুসলমানি করাবো তাহলে আপনার ওই বাচ্চাও নিয়ে যাবো বলেন আর ছোটার একটা আছে তিন বছর ওখানে করাই দেন ওটা তো আরো ভালো আমার ওই যে এক বছরের বাচ্চারা মুসলমানি করাচ্ছে সেটা ভালো না না কোনো খরচা নাই ওদের চাকরি নেওয়া বড় খরচ নাই সব ঢাকা মেডিকেলেতে করাই দেন আমার এই যে পথ শিশু নিয়ে তো আমার পথ শিশুগুলোর আমি তো আমার প্রায় কত দেখাশোনা মানে এক হাজারের উপর বাচ্চা আমার আপনি চিন্তা করতে পারেন চোখ দিয়ে বানিয়েছি তাই ভাই এটা কি আমার বাচ্চা আর ওর বাচ্চা কি মানে কোনো পার্থক্য আছে ও রক্ত কাটেন তো আর আমার রক্ত কাটেন কোনো লাল না কালো দেখেন তো একই রক্ত একই আল্লাহ সৃষ্টি গাইজ এখানে ভিড় হয়ে গেছে পুরো ফুল পাবলিসিটি দিয়ে ভরে গেছে কি করবে ও তাহলে যাই বুঝছেন না এখানে ফুল পাবলিসিটি হয়ে গেছে ফুল ভিড় হয়ে গেছে দেখি ভাই একটু আপনি রাজি আছেন আনা কিন্তু আপনি কি শোনেন এখানে কিন্তু আমি সাক্ষী কি রক্তি দেবো না আমি কিন্তু পুলিশ দেখেন ধরাই নিবো আপনারে ওই বাচ্চা আপনারা যেটা শর্ত দিছি আটটা থেকে এগারোটা মধ্যে লেখাপড়া করবে বাকি টাইম আপনার সাথে আপনার সহযোগিতা করুন কোনো শোনাশুনি নেই এখানে আপনারা বাচ্চা জন্মই দিচ্ছেন এদের ভবিষ্যৎ কি আপনারা কি একবার চিন্তা করেন আপনাদের মতো শাক বেসলে এই বাচ্চা একসময় সন্ত্রাসী হবে একসময় একজনের পিস্তল ঠেকাবে এটা কেন একসময় মাদক ব্যবসা হবে কেন এটা করবে কেন এরা লেখাপড়া দেশ গড়ুক সেটা ভালো না কি ভাই আপনারা কি বলেন এটা সুন্দর কথা না না ও একসময় মাদক ব্যবসা কেন এই মাদক ব্যবসা কেন পুলিশ দামল খাবে এই জায়গায় এ বাড়বে ও বাড়বে কেন দরকার সমাজের ঘৃণিত ব্যক্তি হবে কেন জন্ম আপনারা দিচ্ছেন পাপ কি ওরা করছে বলেন তো পাপ করলে আপনারা করছেন ওরা কেন সাবার হবে কি নাম তোমার নাসির নাসির আমি তোমারে ভর্তি করে দেবো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তুমি তো এখানে প্রত্যেকদিন বিকালে থাকো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি এই যে মানুষের সামনে বললাম তো তোমাকে ভর্তি করে দেবো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় সব কিছু তার মালিক আল্লাহ আমি ক্যামেরাটা অফ করতেছি রাস্তায় অন করবো আবার আসলে এগুলো দেখলে প্রচুর কষ্ট হয় প্রচুর মানে আমরা কতটা ভালো আছি এটা আসলে এগুলো দেখলে বোঝা যায় এগুলো যদি আমরা না দেখি তাহলে বোঝা যায় না আসলে বাবার টাকা আছে বাবা আমার ডিএসএলআর লাগবে আইফোন লাগবে R15 বাইক লাগবে কিন্তু এদের কথাটা যদি একবার চিন্তা করা হয় মানে আমরা যেই বয়সে খেলনা নিয়ে খেলা করছি দামি দামি খেলনার বায়না ধরছি জেদ করছি সেই বয়সে তারা কি করতেছে শাক বেচে নিজেদের সংসার চালাচ্ছে মানে জিনিসটা মানে আজকে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না আমি ভাবছি আমি ক্যামেরাটা নিয়ে বের হইতাম না বাট ভাবছি যেহেতু ডেলি লাইফ ব্লগ করার সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে আমি বের হইছি আর না হলে বের হইতাম না আপনারা তো দেখলেনই কিন্তু বের হওয়ার পর আমরা আসলে জুরেন থেকে শাক নিইনি যার কারণে এখানে এসে শাক নিলাম এবং ওই ছেলের সাথে দেখা হলো আমি জাস্ট তার সাথে ফার্স্টে হ্যান্ডশেক করলাম
তারপর আমার আব্বু আর কি তার সাথে কথা বললো, এই 100 টাকা দিল। দেন হচ্ছে তার মাও চলে আসছে, তার বাবা নাকি অসুস্থ, যার কারণে সে কাজ করতেছে। আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মানে কন্টেন্ট ছিল না আমার কাছে। তারপরও মানে আব্বু ওই জায়গায় বলে আসছে যে তার পড়াশোনার সকল দায়িত্ব আমরা নেব, এবং ইনশাল্লাহ গাইজ যদি সম্ভব হয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই গাইজ ওই বাচ্চাকে নিয়ে আরেকটা ভিডিও আসবে, এবং ওই ভিডিওতে গাইজ আর আপনারা একে এই অসহায় অবস্থায় দেখবেন না। অবশ্যই গাইজ তাকে অবশ্যই স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দেখবেন, এবং সে তখন তার পড়াশোনা কন্টিনিউ করবে। এবং গাইজ যদি এই ধরনের কোনো বাচ্চাকে যদি গাইজ এরকমভাবে মানে আমরা যদি গড়ে তুলতে পারি, এটা কিন্তু আমাদের দেশেরই লাভ। গাইজ যদি আমরা আমেরিকার ধরনের দেশের দিকে চেষ্টা কর, যদি আমেরিকার ধরনের দেশের দিকে আমরা যদি লক্ষ্য করি, সেখান সেই দেশটা কিন্তু খুব বেশি যেমন একটা প্রায় 300-400 বছর আগে কিন্তু সেটা পরিচিত ছিল না এইভাবে, কিন্তু সেখানে কিন্তু বর্তমানে কিন্তু গাইজ ভিক্ষুক নেই বললেই চলে। বা এই ধরনের মানে আমাদের দেশে শিশুশ্রম জিনিসটা বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করার জন্য সর্বদা আমাদেরকেই কাজ চালাতে হবে। এবং পথ শিশু এরা কিন্তু সব আমাদেরই সন্তান, আমাদের দেশেরই সন্তান, তারাও আমাদের মতোই মানুষ। গাইজ আমাদের কিন্তু আমাদের আমরা রক্ত, আমাদের রক্ত লাল, তাদের রক্ত কিন্তু কালো না, তারাও আমাদের মতোই মানুষ। হয়তো বা কিছু সামাজিক প্রতিবন্ধকতা অথবা যে কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে তারা এই মানে এই অবস্থা, বাট তাদেরকে তারা যদি চেষ্টা করে বা সেই সুযোগ পায়, অবশ্যই গাইজ তারাও সেই রকম পর্যায়ে যেতে পারে বলে আমি মনে করি। তো গাইজ জানি না আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং গাইজ আপনারা আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আবারও বলছি যে আপনাদের সহযোগিতা ও আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো গাইজ আসলে মনটা খারাপ হয়ে গেছে এবং মুড নাই আর ভিডিও করার, তাই ভিডিওটা অফ করে দিতেছি, আর রাস্তায় আলো নাই। তো গাইজ যতক্ষণ না পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। গাইজ দেখেন আমার আব্বুরে কেমন দেখা যায়, মনই নষ্ট হয়ে গেছে বাচ্চার দিকে তাকায়, তার মনই নষ্ট হয়ে গেছে, এখন আর তার ভালো লাগতেছে না। গাইজ আমার ক্যামেরার মাথা ভেঙে গেছে, কবে আমার মাথা ভেঙে যায়। গাইজ আপনারা কি আমার কাছে একটা গান শুনতে চান? আচ্ছা গাইজ বাসায় ঢুকে গেছি, রাখি। ওই দেখেন দুই স্যার গেম খেলতেছে।